नमस्कार बंधुरा, आज के आमी वीडियोते आलोचना करब छागलेर जोन्नो कम खरचे दानादार खावार आपनारा किभाबे तैरी करबेन। बर्तमान समये छागलेर जोन्नो दानादार खावार तैरी करते एक किलो खावारे प्राय 30 थेके 35 टाका खर्चा हय। आज के आमी वीडियोते जे पद्धति निये आलोचना करब, जदि आपनारा आजकेर एई वीडियोटी मनोयोग सहकारे शेष मुहूर्त अब्दि देखेन ताहले आपनारा एक के जी खावार 10-15 टाकार मध्य तैरी करते पारबेन। जदि आपनारा कम खरचे छागलेर जोन्नो दानादार खावार तैरी करते चान ताहले भिडियोटी मनोयोग सहकारे अवश्य देखबेन। छागल पालन शुरू करे जदि आपनारा सफलता पेते चान ताहले प्रथमे आपनादेरके छागलेर जोन्नो कम खरचे खाबार तैरी करा शिखते हबे। कम खरचे कीभावे छागलेर जोन्नो खाबार तैरी करा हय सेई विषये आगे आपनादेरके जानते हबे, तारपरे आपनादेरके फार्मिंग शुरू करते हबे। जदि आपनारा कम खरचे छागलेर जोन्नो खाबार तैरी करते ना पारेन, बाजार थेके खाबार संग्रह करे छागलके खावान, ताहले आपनादेर फार्मे खर्चा अनेक बेशी हबे एबं फार्मे खर्चा जत बेशी हबे आपनादेर फार्मे प्रफिट तत कम थाकबे। आपनादेरके चिंता भावना करते हबे কিভাবে আপনারা প্রফিট বেশি করতে পারবেন। বর্তমান ঠান্ডার সময় এবং এই সময়টাতে ছাগলকে দানাদার খাবার দেওয়া খুব প্রয়োজন। যদি আপনারা ঠান্ডার সময় ছাগলকে দানাদার খাবার পরিমাণ মতো দিতে না পারেন তাহলে ছাগলের শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হবে, কার্বোহাইড্রেটের ঘাটতি হবে, আরও বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতি দেখা যাবে। সেই ঘাটতিগুলো পূর্ণ করতে হলে আপনাদেরকে সঠিক মাত্রায় ছাগলকে দানাদার খাবার দিতে হবে। কিন্তু দানাদার খাবার দেওয়ার সময় সবার মনে একটা চিন্তা আসে, দানাদার খাবার তৈরি করতে আমাদেরকে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু কম খরচে আমরা কিভাবে দানাদার খাবার তৈরি করতে পারব। দানাদার খাবার তৈরি করতে হলে আপনাদেরকে যে সমস্ত উপাদানের প্রয়োজন পড়বে, যেমন ভুট্টা, গম, মটরশুঁটি, ছোলা এবং সরিষা খোল। যদি আপনারা এই সমস্ত উপাদানগুলো বাজার থেকে সংগ্রহ করেন তাহলে আপনাদের ফার্মে ইনভেস্ট অনেক বেশি হয়ে যাবে এবং কম ইনভেস্টে আপনাদেরকে খাবারটি তৈরি করার চেষ্টা রাখতে হবে। কম ইনভেস্টে যদি আপনারা খাবারটি তৈরি করেন তাহলে এই সমস্ত উপাদানগুলি আপনাকে চাষ করতে হবে এবং আপনার কাছে 1.5-2 বিঘা জমি থাকতে হবে। যদি আপনি এই সমস্ত উপাদানগুলো সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে অর্ধেক খরচে আপনি এই খাবারগুলো তৈরি করতে পারবেন। যদি আপনি কম খরচে দানাদার খাবার তৈরি করতে চান তাহলে এই সমস্ত উপাদান আপনাকে চাষ করতে হবে এবং বর্তমান যে সময় এই সময়টা যে কোনো দানা শস্য চাষের সঠিক সময়। যদি আপনারা এই সময়টাতে চাষ করতে পারে তাহলে অনেক কম খরচের মধ্যে আপনারা চাষ করতে পারবেন এবং অনেক কম খরচের মধ্যে আপনারা খাবারটি তৈরি করতে পারবেন। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি আমরা চাষ করে খাবারটি তৈরি করি তাহলেও আমাদেরকে ইনভেস্ট করতে হবে, তার থেকে যদি আমরা বাজার থেকে সংগ্রহ করে খাবারটি তৈরি করি তাহলে আমাদের প্রফিট অনেক বেশি থাকবে। আপনারা একবার হিসাব করে দেখবেন, যদি আপনারা বাজার থেকে উপাদানগুলো সংগ্রহ করে খাবারটি তৈরি করেন তাহলে এক কিলো খাবারে আপনাদের 30-35 টাকা খরচা হবে এবং যদি আপনারা চাষ করে খাবারটি তৈরি করেন তাহলে 30-35 টাকায় আপনারা 3 কিলো খাবার তৈরি করতে পারবেন। যদি আপনার 1 কিলো খাবার তৈরি করতে 10 টাকা খরচা হয় এবং 1 কিলো খাবার তৈরি করতে 30 টাকা খরচা হয়, 30 টাকা দিয়ে আপনারা যে 1 কিলো খাবার তৈরি করবেন সেই 1 কিলো খাবার 3টা ছাগলকে খাওয়াতে পারবেন, 10 টাকা খরচা করে যে 1 কিলো খাবার আপনারা তৈরি করবেন সেই 1 কিলো খাবার আপনারা 3টা ছাগলকে খাওয়াতে পারবেন। এবারে এখানে আপনারা হিসাব করে দেখুন, 10 টাকা দিয়ে যদি আপনারা 1 কিলো খাবার তৈরি করে 3টা ছাগলকে খাওয়াতে পারেন তাহলে 30 টাকা খরচা করে আপনারা 1 কিলো খাবার কেন তৈরি করবেন। যদি আপনারা কম খরচে ছাগলের জন্য খাবার তৈরি করতে চান তাহলে আপনাদেরকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলে আপনারা কম খরচে ছাগলের জন্য খাবার তৈরি করতে পারবেন এবং ছাগল পালন করে আপনারা সফলতা কম সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।